রাখি দোল, বিদায় বেলা রেখে যাই সাবি ব্যথা ভরা, রাখি দোল গো সাবি ব্যথা ভরা রাখি দোল। ধরামার তার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে মোদির কাছে গিয়ে বলছে, মোদি এবার দাও দাও তোমার ছুরিকা। ওরে ধরা বলে ধরা ভেসে যায় ওরে লাগাব অতি শিবায়। আজ ধরা মার যখন স্তন কেটে দিয়েছে ধরার কেমন অবস্থা হয়েছে তাই আমার কবি আরো ভাবতে বলেছে। ভরা ভেসে যায় ওরে তারা মধুরার দুঃখী নহি রে, বাধা রেখে বলছে, মোদি এবার আমাকে চাউল দাও। ধরাকে চাউল দিয়েছে, ধরা যখন চাউল নিয়ে চলেছে পিছন থেকে কেমন দেখানো যাচ্ছে তাই আমার কেউ ভাবতে বলেছে। ওরে ধরার নয়ন ধারা যাত ওই রুথির ধারা, নয়ন ধারায় বিরহম নয় রে, নয়ন ধারায় বিরহম নয়।
ধারায় 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 বলে যায় ধরা এই নয়ন ধারায় আর বিরহম নয় রে ধীরে ধীরে চলেছে আর ডেকে ডেকে বলছে ওর স্বামীকে প্রভু কেন দুঃখ করছ। হ্যাঁ, জগতের বুক থেকে সবারই বিদায় নিয়ে যেতে হবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবারই একদিন চলে যেতে হবে। মানুষ চিরদিন থাকবে না, কিন্তু পৃথিবী এইভাবে চিরদিন থেকে যাবে। তাই হাজারি সরকার গানের গলিতে লিখে গিয়েছিল, ওম সুন্দর পৃথিবী ছেড়ে একদিন বিদায় নিতে হবে রে, যেমন আছে এই পৃথিবী তেমনি টিকবে। ধরার মতো ভাগ্যবতী নারী জগতের বুকে আর কে আছে? তাই ধরা নিজেকে নিজে বলছে, ওরে আমার এই জীবনে সেই ওরা যেমন আছে যেই পৃথিবী তেমনি পড়ে রবে। সত্যই দর্শক মন্ডলী, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার জন্য জীবনে যাহা কিছু ছিল ভাই বন্ধুর জন্য সব কিছু বিসর্জন দিলে, জীবনে নিজের জন্য কিছুই করলেন না। তাই তো গানের গলিতে লিখে গিয়েছ, অমর ওরে ভাই বন্ধু দ্বারা সুত ওরে আমার ওরে আত্মীয় স্বজন ওরে যাদের লাগিয়ে দিলাম আমার সবই বিসর্জন। ভাই বন্ধু দ্বারা সুত আত্মীয় স্বজন ওরে যাদের লাগি দিলাম আমা সবই বিসর্জন। ওরে আমার এই জীবনে যা প্রয়োজন আমার এই জীবনে যা প্রয়োজন ওমন তাকি তারা দিবে সুন্দর পৃথিবী ছেড়ে যে বিদায় নিতে হবে। আবার বলেছে, যেদিন জগতের বুক থেকে বিদায় নিয়ে চলে যাব, যেদিন আমি চলে যাব সেদিন কেউ সঙ্গে যাবে না, যে মা আমাকে গর্ভে ধারণ করেছে আমার সেই মাও যাবে না, সেদিন কি করবে? মায়ে ফেলবে চোখের ও মোর হায় বিধি কি হলো রে, পাড়া পশিকে দে বলবে হরি হরি বলো। মায়ে ফেলবে চোখের হায় বিধি কি হলো রে, পাড়া প্রশিকে দে বলবে সবাই হরি হরি বলো। যেদিন জীবনের বেলা ডুবে যাবে সেদিন আপনজন ওই পুত্র কন্যা সবাই বলবো, ওরে ওকে আর ঘরে তুলিস না রে, ওকে যদি ঘরে তুলিস ঘর যে অপবিত্র হয়ে যাবে, আমার এই ঘর গঙ্গা জল দিয়ে পবিত্র করতে হবে। সেদিন সবাই বলবে, ওরে যাবার সুন্দর পৃথিবী ছেড়ে পাকা বাড়ি করেছি, গাড়ি করেছি, স্ত্রী পেয়েছি, পুত্র পেয়েছি, টাকার উপর টাকা দিয়ে পাহাড় জমা করেছি, যেদিন বিদায় নিয়ে চলে যাব সেদিন সঙ্গে কি দিবে? সঙ্গে দিবে মেটে কলসি পড়ি যষ্টু পড়,
ওরে ওই ভালোবাসার প্রাণ প্রিয়সী দিবে গোবর ছাড়া। অমন যাকে এত ভালোবাসিস, যে স্ত্রীকে সেদিন সেও তোর সঙ্গে যাবে না, দুবুটা নয়ন জল ফেলবে, কি করবে? তাই তো বলেছে গানের কলিতে, ওরে সঙ্গে দিবে মেটে কলসি পড়ি রষ্ট করা, ভালোবাসার প্রাণ প্রিয়সী দিবে গোর ছড়া। সেদিন এমনি ভাবে কপাল পুড়ারা, সেদিন তোর সবই পড়ে রবে রোবর, সবই পড়ে রবে রে। কেমন আছে এই পৃথিবী তোমার চরণে এই নিবেদন করি, অসারে দেহের ভাড়া সহিতে না পারি। হাজারি কহে প্রেম এই নিবেদন করি, অসারে দেহের ভাড়া সইতে না পারি। সেদিন দিও তোমার চরণ করি, সেদিন দিও তোমার চরণ করি, প্রাণে গভীর পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে, যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। হ্যাঁ তাই বলছি, সবারই বিদায় নিয়ে যেতে হবে। দেখুন ধরার মতো নারী তো আমরাও জগতের বুকে এসেছি, তাই না? আজ তার দেওয়া দেয় বৈকুণ্ঠে নারায়ণ শিবা হবে, আর আমরা জগতের মুখে এমনই নারী হয়ে এসেছি। আমাদের এই পাপ দেহ বৈকুণ্ঠে নারায়ণ শিবায় লাগলো, তাই সতীসাধ্যি ধর আমার, সতীসাধ্যি ধর আমার, জগতের মুখে কেমন নারী হয়ে এসেছি। আজ তার দেহ দিয়ে সেই বৈকুণ্ঠে নারায়ণ শিবা হচ্ছে, তাই ধর আমার কি করেছে, পিছন থেকে আমার কবি ভাবতে বলেছে, সত্যি আসিয়া কুটিরে রন্ধনু মন্দিরে সারিছে আপন কা, সত্যি আসিয়া কুটিরে রন্ধনু মন্দিরে সারিছে আপন কা, আহারে সত্যি আসিয়া কুটিরে রন্ধনু মন্দিরে সারিছে আপন কা, সতি আসিয়া কুঠিরে বন্ধন মন্দিরে সারিছে আপন কা। সে যে দুহাত রাধিছে পরলোক কাঁদিছে, সে যে দুহাত রাধিছে পরলোক কাঁদিছে, অতনি গাইছে কৃষ্ণ গানরে সতি, বদনে গাইছে কৃষ্ণ গান, সতি বদনে গাইছে কৃষ্ণ গান রে, বদনে গাইছে কৃষ্ণ গান। সতীসাধ্যি ধর আমার কি করেছে, যে বস্ত্র পরে স্তন কেটে দিয়েছে, আবার সেই বস্ত্র পরেই অতিথি ঠাকুরকে খেতে দিচ্ছে, সে কেমন হবে? তাই আমার কবি পিছন থেকে ভাবতে বলেছে, আর রাধিয়া বাড়িয়া সতী
আসিল সম্মুখে আগাধিয়া বাড়িয়া সতী আসিল সম্মুখে রক্ত মাখা বস্ত্রখানা হস্ত দিয়া ঢাকে রক্ত মাখা বস্ত্রখানা হস্ত দিয়া ঢাকে 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 রে ঢাকে ঢাকে রে বসে ঢাকে ঢাকে রে বসে ঢাকে ঢাকে রে ঢাকে যারকা নাইকে ডাকে ঢাকে ঢাকে রে আরে ঢাকে যারকা নাইকে ডাকে ঢাকে ঢাকে রে যখন ধরা খেতে দিয়েছে রানে গোবিন্দ বলেছে চলো নারদ আমরা সেবা করব না ধরা বলেছে কেন বলছে তুমি যে অস্পৃশ্য রজশালা হয়ে আমাদের খেতে বলছে বিশ্বাস করুন ঠাকুর আমি রজশালা বলছে রজশালা নয় তাহলে সর্বঙ্গে কেন রুধির চিহ্ন দেখতে বলছে আমি সত্যিই রজশালা তবে কেমন রজশালা জানেন তাহলে শুনুন ওরে যে আমার কেবল রজ এসেছে রে আমার কেবল রজ এসেছে রে ওরে যে আমার প্রাণে গোবিন্দে পদ রজ কেবল রজ এসেছে রে বলছে ঠাকুর আমি যে কেমন রজশালা তা জগতের মুখে কেউ জানে আপনারা দুজন অতিথি যখন আমার গৃহে এসেছিল এক মুষ্টি চাউল ছিল না নগরে গিয়েছিলাম কেউ ভিক্ষা দিল না মরতে গিয়েছিলাম আমাকে মরতে দিল না বলল বাজারে গিয়ে দেখ এক মুদি দোকানে পেতে বসে আছে সত্যই বাজারে গিয়ে দেখলাম এক মুদি দোকানে পেতে বসে আছে মুদির কাছে যখন চাউল চেয়েছি মুদি আমাকে কি বলেছে জানো ভগবান বলেছে তোর আর বলতে হবে না মা আমি সবই জানি তবে আমি কে জানিস আমি এসেছিলাম বৈকুণ্ঠ থেকে তোর মন পরীক্ষা করবার জন্য তবে ধরা তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস তোর সতী নামে রহিল ত্রিজগতের বুকে তোর সতী নামে রহিল ভাগবতের স্বর্ণাক্ষরে করে এবার আমি তোকে কথা দিলাম মা গোকুলে তুই হয়